বৈবাহিক মেলা, যার মাধ্যমে সঙ্গীকে খুঁজে পাওয়া যায়। এই মেলা থেকে পছন্দের মধ্য দিয়ে বিবাহ করা যায়। ইসলাম এই জাতীয় বিবাহকে সমর্থন করে কি না? এই নিউজটা আমারও চোখে পড়েছে এবং আমিও নিউজটা দেখেছি। দিনাজপুরের যেই মেলা থেকে নিজের সঙ্গিনীকে খুঁজে নেওয়া যায় ইচ্ছে মতো, পছন্দ হলেই বিবাহ, এটি দিনাজপুরের যে নিউজটা এসেছে এটা মূলত হিন্দু মুসলিম অথবা অন্য কারো বিবাহের বিষয় না, এটা হচ্ছে উপজাতিদের, সাঁওতাল প্রজাতির মানুষের বৈবাহিক মেলা। এই মেলায় গিয়ে শুধুমাত্র তারাই তাদেরকে বিবাহ করতে পারবে, অন্য যে কেউ বিবাহ করতে পারবে না। আমাদের বিবাহের ক্ষেত্রে এ জাতীয় বিষয়কে এরকম সহজ করা, এটা আদৌ ঠিক হবে কি না? বিবাহের ক্ষেত্রে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কন্ডিশনগুলো দিয়েছেন, তুনকাহুল মারআ লিআরবাইন, চার বিষয় দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহের যে কথা বলেছেন, তুনকাহু মানে বিবাহ করা হয়, বিবাহ করে না, বিবাহ করা হয়। তার মানে আমরা যে বিবাহগুলো করে থাকি এই বিবাহগুলো সচরাচর করা হয়, লি আহলিহা ওয়ালি মালিহা ওয়ালি নাসাবিহা ওয়ালি জামালিহা ফাজফার বিজাতিদ্দিন তারিবাতিয়া দাকি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বিবাহ করা হয় মহিলার সৌন্দর্য দেখে, তার ধন সম্পদ দেখে, বংশ পদমর্যাদা দেখে। এরপর চার নম্বরে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ফাজফার বিজাতিদ্দিন তারিবাতিয়া দাকি, সর্বশেষ এসে মানুষ দেখে যে যাকে আমি বিবাহ করছি সে দিনদার কি না, এটাকে চার নাম্বার প্রায়োরিটিতে রাখে। এর আগে আরও অনেক কিছু দেখে, এরপরে রাখে যে মহিলাটা বা মেয়েটা কেমন দিনদার। অথচ রসুল বলছেন যদি প্রথমে প্রায়োরিটি দেওয়া হতো দিনকে তাহলে এটা সবচেয়েতে কল্যাণকর হতো। আজকে আমাদের দেশে এত পরিমাণ বিবাহ বিচ্ছেদ, সিটি কর্পোরেশনের জরিপ বলছে ঘন্টায় ঘন্টায় যেই পরিমাণ আমাদের দেশে ডিভোর্স বাড়ছে, পারিবারিক রুলসগুলো ভেঙে যাচ্ছে, সম্প্রীতি মহব্বতগুলো নষ্ট হয়ে যাচ্ছে, এগুলো সব ফিরিয়ে আনতে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবাহের যে নীতিমালা রসুল দিয়েছেন, তাফতিশ করে নেওয়া, আপনি যেখানে বিয়ে করছেন এর আগে খোঁজ খবর করে নেওয়া, কুফু মিলিয়ে নেওয়া, এটা একটা মুস্তাহাব পর্যায়ের আমল, কুফু মিলানো। আপনি যাকে ইচ্ছা তাকে বিবাহ করবেন না, দিনদার দেখে কুফু মিলিয়ে দিনকে প্রাধান্য দিয়ে বিয়ে করবেন। তবে হ্যাঁ, মেলার মধ্যে যেভাবে বিবাহকে সহজ করা হচ্ছে, মেলা এসে পছন্দ হলেই বিয়ে, এটাকে যদি আপনি ইসলামাইজেশন করেন, মেলার মধ্যে না হলো আইসারুহা মাউনা, আপনি দেখতে গিয়ে খুব সহজে বিয়ে করে ফেললেন, এই দেখতে গিয়ে খুব সহজে বিয়ে করা আইসারুহা মাউনা, সহজ বিয়ে করার এই পদ্ধতি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিয়ে যত সহজ করবেন আইসারুহা মাউনা, ওই সহজে বিয়ে করার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অনেক বরকত দিয়ে দিবেন। এই জন্য বিয়েকে সহজ করা দরকার। আমরা বিয়েকে কঠিন করে ফেলি, দেখতে যাওয়ার সময় এক কঠিন, মহরানা এটা আরেক কঠিন, এরপরে লক্ষ লক্ষ টাকা ধার্য করা এটা আরও কঠিন, মহরানা আদায় হয় না এটা আরও কঠিন, এরকম নানা ধরনের অনেক অসুবিধার সৃষ্টি হয়। এই জন্য আমরা বিবাহ সাদিকে সহজ করব, অমুসলিমদের দ্বারা আমরা প্রভাবিত হব না। যদি আমরা এই রকম একটা মেলার মধ্যে উপজাতিরা যেটা করছে, দিনাজপুরে যেটা হচ্ছে, এরকম যদি একটা মেলা বসায় হাট বসিয়ে যদি আমরা বিয়ে করি, এই বিয়ে বেশি দিন টিকবে না। বিয়ে তো এত সহজ বিষয় না, এজন্য এটাকে একেবারে সহজভাবে হাট বাজারের মতো আমরা বানাবো না। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দিয়েছেন, ও কাররামনা বানি আদম, বনি আদমকে আল্লাহ তাআলা সর্বোচ্চ সম্মান দিয়েছেন, এই সম্মানের জায়গায় বিবাহকে আল্লাহ তাআলা সবচেয়ে সম্মান দিয়ে আল্লাহ তাআলা এই সম্পর্ককে আমাদের জন্য জোড়া লাগিয়ে দিয়েছেন। এটা শুধু দুনিয়ার জন্য না, আখিরাতের জন্য এই সম্পর্ককে অটুট করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।